শিক্ষা মানে কি? শিক্ষা কি শুধু স্কুলে বা ক্লাসরুমে হয়? ক্লাসরুম ছাড়া কি আর কোথাও শিক্ষা হয় না, তাই না? প্রথমেই হচ্ছে ছেলে মেয়েদের যোগাসন করাতে হবে, এটা এখন মাস্ট হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। ছেলেমেয়েরা যেন নিয়মিত যোগাসন করে, যোগাসন প্রাণায়াম যাতে করে, এবং অন্য কিছু জানার আগে, অন্য কিছু মাথায় ঢোকার আগে একটা ছেলে বা মেয়ের এটা ঢুকতে হবে যে তুমি শুধুমাত্র শরীর নও, তোমার মধ্যে একটা বিরাট সম্ভাবনা রয়েছে, বিরাট। সেই সম্ভাবনাটাকে জানার জন্যই তোমার জীবন, আর শিক্ষা হচ্ছে সেই সম্ভাবনাটাকে তৈরি করে দেওয়া, এটাই শিক্ষা। ক্লাসরুমে বিদ্যা হয়, শিক্ষা হয় না তো? ওইটা একটা মাথা থেকে এই ধারণাটা তুলে নাও, সরিয়ে নাও যে ক্লাসরুমে শিক্ষা হয় না, ক্লাসরুমে বিদ্যা চর্চা হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, কিছু কিছু জিনিস সে মুখস্থ করে, শিক্ষা হয় না। এই ক্লাসরুমের মধ্যেই দেখে যে কোনো একজন টিচার খুব ভালো লোক, খুব দয়া তার মধ্যে রয়েছে, স্নেহ রয়েছে, ছাত্র বৎসল তিনি, দেখা যায় যে স্কুলের বাইরেও তিনি স্টুডেন্টদের সময় দেন, তাদের সাথে খেলেন, গল্প বলেন তাদের, সেইখান থেকে শিক্ষা হচ্ছে। যখন ছোট ছোট ছেলেমেয়েরা একটা ভালো মানুষ দেখছে তখন তার শিক্ষা হচ্ছে, যখন সে ক্লাসরুমে কিছু মুখস্থ করছে, পরীক্ষা দিচ্ছে, তখন তার বিদ্যা চর্চা হচ্ছে, মুখস্থ বিদ্যা চর্চা, মুখস্থ বিদ্যা, মুখস্থ শিক্ষা বলে না তো, তাই না? তাহলে শিক্ষার বহু আমরা কিভাবে দেখব? একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব কতটা জাগলো তাই দিয়ে। মনে রাখতে হবে একটা বাচ্চা একটা ক্লাসরুমে যত শেখে, একটা গাছের ডালে বসে তার চেয়ে বেশি শেখে, এটা মানতে যদি পারো তাহলে তোমার ছেলে মেয়ে মানুষ হবে। একটা বাচ্চা ক্লাসরুমে বসে যত শেখে, একটা গাছের ডালে বসে তার চেয়ে অনেক বেশি শেখে, কারণ সেখানে সে পোকা মাকড় দেখছে, ঘাস পাতা দেখছে, গাছ দেখছে, আকাশ দেখছে, পশু পাখি দেখছে, সবকিছু দেখছে। একটা ছাত্র বা ছাত্রী সে একটা পরীক্ষার জন্য মুখস্থ করে পরীক্ষা হলে বসে যত শিখলো, তার চেয়ে একটা গাছ থেকে একটা পুকুরে চলে প্রথমবার যখন ঝাঁপ দিল, ওই ভয়টাকে অতিক্রম করে, ওই ভয়টাকে কাটিয়ে ডুবে যাবো মরে যাবো রে ওরে বাবা রে পারবো না বলে যখন প্রথম ঝাঁপটা দিল, তার চেয়ে অনেক 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 বেশি শিখলো, অনেক বেশি শিখলো। একটা ক্লাসরুমে কিছু টিচার তাকে নোটস দিচ্ছে, সেই নোটসগুলো সে খসখস করে লিখছে, লিখে সেইটাই মুখস্থ করে সে পরীক্ষা দিচ্ছে, তার নিজের কিছু মুখস্থ সে করছে না বা নিজের কিছু করছে না, তার থেকে যা শিখলো তার চেয়ে বন্ধু বান্ধবের সাথে খেলতে খেলতে কারোর সাথে একটু ঝগড়া হয়ে গেল, তাকে দুটো বাজে কথা বলে ফেললো, পরে বাড়িতে গিয়ে হয়তো বললো যে মা আমি এরকম বাজে কথা বলে ফেলেছি, মা বললো কালকেই তার সাথে কথা বলে নি, বাজে কথা বলার জন্য একটু ক্ষমা চেয়ে নি, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। সেটা যখন সে করতে পারলো, পরে তিন ইগোর মাথা খেয়ে অনেক বেশি শিখলো। আমাদের ভারতবর্ষের বৈদিক যে রীতি, সেখানে 12 বছর পর্যন্ত ছেলে মেয়ে মা বাবার কাছেই থাকত, স্কুলে যেত না। 1 থেকে 12 বা 0 থেকে 12 সে মা বাবার কোলে কোলে বসে থাকত না, সে গ্রামে গঞ্জে যেমন ছেলেমেয়েরা খেলে ধুলে বেড়ায় তেমন খেলে ধুলে বেড়াতো, ওই করতে করতেই সে অনেক কিছু শিখত। আমরা ভাবি শুধু বই খাতা নিয়ে শেখে, এইটা প্রথমে এই সংস্কারটা না এই মাথাটাকে বার করতে হবে। যদি বই খাতা থেকে যদি অনেক কিছু শিখতে পারতে না, তাহলে আজকে আমার সামনে বসে থাকতে না কেউ, তোমরা তোমরা বলতে গেলে সব বই তোমরা পড়েছি আমরা জানি, আপনি নতুন কিছু বলছেন না, কিন্তু এই শিক্ষাগুলো তোমরা কেউ বইতে পাওনি, জীবনের শিক্ষা তোমরা কিচ্ছুই বইতে পাওনি, বইতে পাওনি, ক্লাসরুমে পাওনি, টিচাররা দেয়নি বলে তোমাদের আজকে এখানে বসে থাকতে হচ্ছে। এই ভুলটা যদি ছেলেমেয়েদের সাথে করো না, এই এত কিছু তোমাদের কথা বলছে একটাই কারণে, তোমাদের মাধ্যম দিয়ে তোমাদের পরের জেনারেশনে শিক্ষাটা পায়, তাই জন্যই বলছি একটা ছোটবেলা যেন ছোটবেলা হয় তাদের জীবনে,
এটা জেলখানা না হয়ে যায়। খেলবে, লাফাবে, হাঁটবে, চলবে, মাঝে মাঝে পা হাত পা কাটবে, সব হতে দাও। মাঝে মাঝে পেটে ধুলো যাবে, বালি যাবে, পাতা যাবে, হতে দাও একটু। পেট খারাপ হবে, ঠান্ডা লাগবে, লাগতে দাও একটু। একটু শিক্ষা হতে দাও তার জীবনে, তাকে একটু এক্সপিরিয়েন্স দাও, তার নিজের মতন করে তার জীবনের অভিজ্ঞতা হোক। মাথা থেকে এটা বার করে দাও যে বই পত্র নিয়ে যখন ছেলে বা মেয়ে বসে থাকছে তার শিক্ষা হচ্ছে না, তার কিছু বিদ্যা হচ্ছে। শিক্ষা হচ্ছে আমি কিভাবে তার সাথে কথা বলছি, এই পড়তে বস এভাবে বলছি নাকি রে, আজকে সন্ধ্যাবেলা বসবি তো, মুড আছে তো, কি বুঝছিস না, কিভাবে আমি তার সাথে মিশছি, এইখানে তার শিক্ষা হচ্ছে। কারণ এইটাই গলাটাই সে পাবে বড় হয়ে। কথায় কথায় কি আমি ধামার ধাম তাকে মারছি, তাহলে সেও কথায় কথায় তার ছোটটাকে আগামী দিন ধামার ধাম মারতে আরম্ভ করবে। এই যে তোমাদের ছেলে মেয়েদের সব ঢিঙ্গি নাচ দেখছো না ডিজের সাথে, যেটা নিয়ে কথা হচ্ছিল, মা বাবাদের দোষ জানবে পেছনে, ছোটবেলা থেকে মা বাবাদের মানে রুচির জন্য আজকে তাদের রুচিটা তৈরি হয়েছে। শুধু পিল পিল করে জেনারেশন তৈরি হচ্ছে, জেনারেশনের পেছনে কোনো প্ল্যানিং নেই। আমাদের বলা হতো পুত্রেষ্টির যোগ্য, আমাদের বলা হতো পুত্রেষ্টির যোগ্য, অর্থাৎ মা বা বাবা অনেক আগে থেকেই ঠিক করবে যে এইবার সন্তান আনবো, তার মানসিক প্রস্তুতি তৈরি করতো, নিজেকে তার জন্য শিক্ষিত করতো, আরো উন্নত করতো। কারণ আমি একজন সন্তান আনছি মানে আমি এটা জগতের সেবা করতে চলেছি, আমি চাই একজন উন্নত কেউ, একজন মহান কেউ আমাকে আধার করে, পিতা যদি হই আমার ঔরসকে আধার করে, আর মাতা যদি হই আমার গর্ভকে আধার করে আসুক একজন মহান কেউ। আজকে যে কজন মাকে আমরা মনে রেখেছি তার সন্তানদের গুণে মনে রেখেছি, আমরা বলি মেরির কথা, যিশুর কথা মনে করে বলি, আমরা বলি শচী মাতার কথা, চৈতন্যদেবকে মনে করে বলি, আমরা বলি যশোদা দেবীর কথা, কৃষ্ণকে মনে করে বলি, আমরা বলি শ্রী দেবীর কথা, স্বামী বিবেকানন্দকে মনে করে বলি। এরকম বিভিন্ন মায়েদের কারণে আমরা তাদের সন্তানদের মনে রেখেছি, বা সন্তানদের কারণে তাদের মাদের মনে রেখেছি। তাহলে একজন ভালো সন্তান জগতে নিয়ে আসতে পারে একজন উন্নত মা, খুব সামান্য, খুব সামান্য। হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ মায়ের গুণে, মনে করো বিবেকানন্দের মা কিন্তু শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, বিশ্বনাথ দত্ত যাননি, ভুবনেশ্বরী দেবী শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, হে শিব আমি তোমার মতো একটা সন্তান চাই। বাবা ভালো হলে খুব ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। রাবণের বাবা ছিলেন বিশ্বসভা, একজন মহান ঋষি, কিন্তু রাবণের মা রাক্ষসী, নিকষা, রাক্ষসী একজন। তাই জন্য রাবণ অনেক গুণ, বাবার অনেক গুণ পেয়েছে, কিন্তু অনেক তপস্যার গুণ, জেদ, সংযম, ব্রহ্মচর্য, এই গুণগুলো পেয়েছে, কিন্তু প্রবৃত্তিটা রাক্ষসের প্রবৃত্তি। রাক্ষস বলতে সব হরণ করে নেবো আমি, তোমার সব, তোমার টাকা পয়সা গয়না গাটি যা আছে, তোমার বিষয় সম্পত্তি, তোমার সমস্ত, তোমার মান মর্যাদা সব হরণ করব। এই মানসিকতা যাদের মধ্যে আছে তাদের বলা হয় রাক্ষস। রাক্ষস মানে অন্য কিছু নয়, মানুষই রাক্ষস হয়, রাক্ষস। সুতরাং বাবার, হ্যাঁ বাবার ভূমিকাও ভালো, কিন্তু মাকে ভালো হতে হবে, মা ভালো হওয়াটা খুব দরকার। কারণ 10 মাস 10 দিন মা তাকে ধারণ করে আছে, আর সেই সময় আমরা ডাক্তাররা বলবে এই খাবেন আর ওই খাবেন না ওই তাই খাবেন, একবারও ডাক্তাররা বলে না এই ভাববেন আর ওই ভাববেন না, এই বই পড়বেন আর ওই বই পড়বেন না, এই গান শুনবেন আর ওই গান শুনবেন না, ডাক্তাররা বলেন না। কারণ আসল জায়গাটা হচ্ছে মনের জায়গা, মায়ের মনে, মা মন দিয়ে কি খাচ্ছে তার উপর নির্ভর করছে শিশুটি কি খাচ্ছে, শিশুটি কি ভাব তৈরি হচ্ছে, ডিপেন্ড করছে। আবার বলছি, তাই শিক্ষা মানে শুধু ওই স্কুলে গেল আর শিক্ষা শুরু হলো তা নয়, শিক্ষা জন্ম থেকে শুরু হচ্ছে, মিলন মুহূর্ত থেকে।
নারী পুরুষের মিলন মুহূর্ত থেকে শিক্ষা শুরু হচ্ছে। কোন মুহূর্তটা শিক্ষা নয় তুমি আমাকে বলো। সেই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যেন সন্তানরা ছোট 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 ছেলে মেয়েরা তৈরি হয়। তাহলে শিক্ষা বলতে আমাদের ধারণাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে, খুবই সংকীর্ণ হয়ে গেছে। তাই জন্যে খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা। হ্যাঁ, থাকবে না কেন? আমি ওটা একটু সংস্কার যে বাবা রোজগার করলে তবে আমি খেতে পাবো। তুমি ভগবানকে ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ যে সূর্য উঠছে বলে তোমার তুমি তুমি এবং তোমার সন্তান বেঁচে আছে। তুমি ভুলে যাচ্ছ যে বাতাসে অক্সিজেন আছে বলে তুমি বেঁচে আছো। তুমি ভুলে যাচ্ছ যেই মাটির তলায় জল শুকিয়ে যাবে ব্যাস, তোমার স্বামী যতই রোজগার করলে তুমি কিছু করতে পারবে না, যতই কিচ্ছু করতে এটা ভুলে যাচ্ছ। এটা একটা সংস্কার। একটা সিংহী বাচ্চা বেঁচে আছে কিন্তু বাবা রোজগার করতে হয় না, বাবা গিয়ে শিকার করে নিয়ে আসে খাবারটা। তাও যখন মা পারে না তখন সিংহ রাজা কেন বলা হয়? কারণ বসে থাকে, গিয়ে জায়গা থেকে নড়ে না, কুটে নয় রাজা, আমি নড়ব না। সিংহী শিকার করে নিয়ে আসে, নিয়ে এসে আবার সবটা স্বামীকে দেয়, স্বামী খেয়ে যেটা রেখে দেয় সেটা ফল সিংহী আনতে বাচ্চা। তাহলে এবার কি সিংহী বাচ্চাদের বলবে ভাগ্যিস তোমার বাবা রোজগার করে আনে, মাস গেলে কত কষ্ট করে তার জন্য খাওয়াতে পারছি। পশু পাখি জগতে কোথাও তুমি দেখাতে পারবে না যে কোনো মা মানে কোনো মা পাখি বা মা পশু তার বাচ্চাদের বোঝাচ্ছে বাবা তোমার রোজগার করে আনছে। এও আর একটা পুরুষতান্ত্রিকতা মানসিকতা মধ্যে ঢুকে গেছে। তুমি শুধু বাবা রোজগার করার কথা বলছো কেন? একটা মা বাড়িতে কিছু করে না? ধরো বাবা রোজগার করছে আর মা নেই, মা প্রত্যেকদিন বাড়ি একটা করে জিনিস ভাঙে, ধরো একটা করে জিনিস পোড়ায়, সেখানকার বাচ্চারা মানুষ হবে? বাবা রোজগার করতে যাচ্ছে, সে যে জামাটা পড়ে রয়েছে সেটা ইস্ত্রি করা কে করে দিয়েছে? হ্যাঁ, যে খাবারটা খাচ্ছে সেটা রান্না করা টাটকা খাবার কে রান্না করে দিয়েছে? সুতরাং ওই এই রোজগারের সাথে মানে কর্ম জড়িও না, একদম জড়িও না। ওয়ার্কিং পুরুষের থেকে নন ওয়ার্কিং মাদাররা অনেক বেশি ওয়ার্কিং, অনেক বেশি। আমার বাড়িতে দেখেছি তো পুরুষগুলো কি করে, অফিস থেকে ফিরে এসে তাস খেলতে চলে যায় আর মায়েদের 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, সমস্ত সিদ্ধান্ত বাড়ির মায়েরাই নিচ্ছে। এইটা ভাবতে না আমাদের ইংরেজরা শিখিয়েছে যে টাকা আনা মানে হচ্ছে তার হচ্ছে অবদান আর বাকিদের কোনো অবদানই নেই। যে সংসারটাকে ধরে রাখছে, যে লক্ষ্মী, যে মাতৃশক্তি, ভুল কথা, ভুল কথা। ওইটা টাকা দিয়ে ব্যাপারটা হলো, টাকা দিয়ে, টাকার বিচারে, টাকার বিচার করতে গেলে ওই ছেলে মেয়ে টাকার বিচারই করবে বড় হয়ে। ওই তোমার ছেলে মেয়েদের শেখাবে যে তোমার পিছনে আমরা এত খরচা করছি, তোমাকে এত বছরই এত ইনভেস্ট করছি, বিনিময়ে তোমাকে এত ইনভেস্ট করতে হবে আমাদের জন্য। এই শিখে এই শিক্ষা, এটাই তোমাদের শিক্ষা, এটা ওই কুশিক্ষা বলে এটাকে, এটা সৎ শিক্ষা নয়, এটা কুশিক্ষা। সৎ শিক্ষা হলো যে কেউ অপরিহার্য নয়, ঈশ্বরের ইচ্ছায় এই সংসারটা চলছে, কারোর ইচ্ছায় নয়, কোনো ব্যক্তি ইচ্ছায় নয়। রোজগার পাতি টাতি ওই সমস্ত ফালতু কথা, প্রত্যেক একটা মুহূর্তে, এই মুহূর্তে আমি যত রোজগার করি আমার পকেটে 10 লাখ টাকা থাক, এই মুহূর্তে যদি আমার লাস্ট শ্বাসটা আসার সময় হয়ে থাকে আমার 10 লাখ টাকাটা কিচ্ছু করতে পারবে না। আমি 10 লাখ টাকাটা এরকম করে বুকের মধ্যে ঘষলে আমার বর আমার লাংসটা ওরে বাবা টাকার গন্ধ করে মানে বাঁচবে না, কিচ্ছু করতে পারবে না। ঈশ্বরের ইচ্ছায় সংসার চলে এবং ঈশ্বরের ইচ্ছায় আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যদি বলো যে কেন, আমাদের ভোগ করতে হবে এই জগৎকে, আমরা ভোগ করতে এসেছি এই জগতে, আমরা কিছু চাই না বলতে তো আসিনি, এই চাই না তাই চাই না তা বলতে তো আসিনি, বলতে এসেছি আমরা আনন্দ চাই, আমরা শান্তি চাই, আমরা প্রেম চাই, আমরা মিলন চাই, আমরা বন্ধুত্ব চাই। সেই চাওয়ার রাস্তাটা আমাকে জানতে হবে, শুধু চাওয়াটা ভুল নয়,
প্রেম, আনন্দ, মিলন, শান্তি, এই চাওয়াটা ভুল নয়। কিন্তু যেভাবে আমরা এই চাওয়াটা চরিতার্থ করতে যাচ্ছি, কোনোদিন হবে না। আত্মহরণের দিকে আমরা এগোচ্ছি, নিজেকে আমরা শেষ করে ফেলছি, নিজের যে সম্ভাবনা নিয়ে এসেছি সেই সম্ভাবনাকে আমরা নষ্ট করছি। তাহলে আধ্যাত্মিকতা হচ্ছে সেই কলা, সেই ধর্ম যা শেখায় মানুষকে, মানুষকে শেখায় যে কিভাবে তুমি আনন্দের দিকে যাবে, কিভাবে তুমি শান্তির দিকে যাবে, কিভাবে তুমি নির্ভয় হবে। সবাই ভয়ে, ভয়ে সিঁটিয়ে আছে, এই যদি আমার কালকে চাকরিটা চলে যায়, এই যদি আমার রোজগার কমে যায়, এই যদি আমাকে তাড়িয়ে দেয়, এই যদি আমি ফেল করে যাই, সারাক্ষণ ভয়। কিন্তু শিব কি করে এত অভয়, এত নির্ভয় কি করে বুদ্ধ, তাই না? তাহলে ওই অভয় স্থিতিতে আমাকে যেতে হবে, ওই চরম স্থিতিতে। তাহলে এই জগতে আমরা ভোগ করাই শিখব, কিন্তু ভোগ করতে শিখতে হয়, ভোগ করতে জানতে হয়। তিন ও ত্যাক্তিন ভঞ্জিতা, যে স্বার্থ ত্যাগ করতে পারে না সে কখনো ভোগ করতে পারে না। কারণ ভোগের যে রাস্তা সেটা শরীর মন বিকারের পারে, ভোগের রাস্তা। তাই আমরা সবাই মনে রাখবে, সবাই আমরা সবাই কিন্তু যাই করি না কেন, আমরা পেছনে পেছনে আসলে আনন্দ খুঁজছি, আসলে আমরা সে অমৃত তত্ত্ব খুঁজছি। অমৃত মানে যা মৃত্যু নেই, অমৃত মানে যা আত্মা। আমরা অভয় হতে চাইছি, আমরা মিলন চাইছি, আমরা প্রেম চাইছি, আমরা চরম ভোগই চাইছি, প্রকৃত ভোগ এটাই বলে। বাড়ি গাড়ি টাকার মধ্যেই ভোগ নেই, উপভোগ আছে, ভোগ নেই, প্রকৃত ভোগই আমরা চাইছি। সেই ভোগের রাস্তাটাই হচ্ছে ধর্ম, আধ্যাত্মিক।